তোষের আব্বু লিচু খায় না, তোষের দুই একটা লিচু খায়, আর 1000 লিচু আমার জন্য নিয়ে আসছে। ভিতরে দেখাও বাক্সের মধ্যে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের ভালো আছি। তো এই তো প্রিয় ভিউয়ার্স, সবাই দেখতে পারতেছেন এই যে আমার সামনে বড় একটা বাক্স। এত বড় প্যাকেটের মধ্যে কি, হয়তো বা আপনারা ভাবতেছেন যে এত বড় প্যাকেটে বসে গেলাম, এটার মধ্যে কি আছে, এটার মধ্যে কি আছে আপনারা সবাই দেখেন। আমি খুলি, এটা তো শেষের আব্বু অনেক কষ্ট করে চারতলার মধ্যে উঠাইছে। আমি তো দেখে অবাক হয়ে গেছি যে একা কিভাবে এই প্যাকেট উঠাইলো। এটা আমার খুব প্রিয় একটা জিনিস, আমি অনেক পছন্দ করি এই জিনিসটা। এটা কম বেশি অনেকে জানেন, তাই তো দেখাই একটু কাছে থেকে দেখেন। এগুলা কি? অনেক পাতা, অনেক পাতা। এই পাতাটা কিসের দেখেন তো, চিনেন কিনা? এটা আমার সবচেয়ে প্রিয় একটি ফল। ওই বাবা, একটা বেড়ে এসে পড়ছে, একদম গরম তাপ বাড়িতেছে মনে হলো। এই যে একদম কাছের থেকে দেখাও, এত লিচু কি আমি খেতে পাবো? আমি লিচুর পাগল, ঠিক আছে আমি লিচুর পাগল, সবাই জানেন কম বেশি সবাই, কিন্তু আমি কি এত লিচু খেতে পারবো একা একা? কীভাবে খাবো এত লিচু, এটা কি সম্ভব? তো এখানে লিচু আছে 1000, 1000 লিচু আমি কিভাবে খাবো বলেন আপনারাই, আপনারা সবাই কমেন্টসে বলেন। আমি একা মানুষ, তো শিশির আব্বু লিচু খায় না, তো শিশির দুই একটা লিচু খায়, আর 1000 লিচু আমার জন্য নিয়ে আসছে। ভিতরে দেখাও বাক্সের মধ্যে, এত লিচু আমি কিভাবে খাবো? আমি লিচুগুলা খুলি, নয়তো তো সমস্যা হয়ে যাবো। এই তো লিচু, 1000 লিচু নিয়ে বসে গেলাম আজকে আমি, দেখেন আপনারা। লিচুর পুরা বাগানে আমার জন্য উঠে নিয়ে আসছে, এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। পাতা আছে অনেক, লিচুগুলো অনেক বড়, আমি তো বুঝতে পারি না যে এত বড় লিচু হয়েছে এখন। মাশাআল্লাহ, লিচুগুলো সেই একদম কাছে থেকে দেখো, 1000 লিচু নিয়ে বসে গেলাম কিন্তু আজকে। তো শেষের আব্বু আমাকে এতটাই ভালোবাসে যে আমি লিচু পছন্দ করি, এর জন্য আমার জন্য 1000 লিচু নিয়ে এসে পড়ছে। যাই হোক, দেখে সন্তুষ্ট না হলে কিন্তু খেয়ে পেট ভরে না, এটা কথাই আছে। আমার আম্মা সবসময় একটা কথা বলতো, যদি তোমার দেখে পেট না ভরে তাহলে তোমার খেয়ে কখনো পেট ভরবে না। আমি দেখে সন্তুষ্ট হয়ে গেছি, দেখার পরে আমি একদম অসন্তুষ্ট হয়ে গেছি যে এত লিচু পুরা বাসায় আমার ভরে গেল লিচু দিয়ে। ভিতরে পাতা দিয়ে প্যাকেট করছে অনেক সুন্দর করে। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি লিচুর পাগল, এর জন্য আমার জন্য 1000 লিচু নিয়ে এসে পড়ছে তো শিশির আব্বু। তো আপনারা সবাই বলেন যে এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার কি না, বলেন যে আমি লিচু একটু পছন্দ করি, ঠিক আছে, কিন্তু তো শিশির আব্বু কিন্তু লিচু একদমই পছন্দ করে না, তো শিশু না, কিন্তু আমি পছন্দ করি। আজকে 1000 লিচু খেয়ে আমাকে শেষ করতে হবে, কারণ নয়তো আমাকে আর লিচু এনে দিবে না তো শিশির আব্বু। এর জন্য আমি 1000 লিচু ইনশাল্লাহ খেয়ে শেষ করে নেব আজকের মধ্যে। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন খেয়ে শেষ করতে পারি। আর আমি সত্যি কথা বলতে গেলে ছোট সময় থেকে আমি লিচু অনেক বেশি পছন্দ করি, তো ভাগ্য ভালো যে তো শিশির আব্বু এটা বুঝতে পারছে আর আমাকে এইভাবে লিচু এনে দেয়। তা আজকে এত লিচু আনবে এটা আমি কল্পনা করতে পারি নাই। লিচুগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, বুঝাই গেছিলো যে এত বড় লিচু হয়ে যাবে। একটা লিচু আমি ট্রাই করি, অনেক বড় হয়ে গেছে কিন্তু লিচু, মাশাল্লাহ একদম মিষ্টি গো, টল টল করতেছে। ফ্রেশভাবে সুলাই নিলাম,
অনেক মিষ্টি। তো লিচু খাইলাম, মানে এত লিচু দেখে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলাইছি আর কি, কোনো কথা বলার ভাষা আমার নাই। যাই হোক প্রিভিয়ার্স, আপনারা সবাই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে একটু শেয়ার করবেন। আপনারা যদি চান ইনশাল্লাহ আমি সামনের দিকে অনেক দূর এগিয়ে যাব সেই বিশ্বাসটা নিয়ে, কিন্তু আজ পর্যন্ত আমি ভিডিওগুলো করে যাচ্ছি, আজ পর্যন্ত আমি কোনো ভিডিও থেমে যাই নাই। আমি কিন্তু প্রতিদিন নিয়মিতভাবে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের সবার সাপোর্টে। তবে বিশেষ করে আমি সবসময় চিন্তা করি, মানুষ যদি কোনো কিছু নিয়ে ধরে থাকে, মানে যদি হতাশ না হয়, ধৈর্য নিয়ে কাজ করে, তো ইনশাল্লাহ অবশ্যই একদিন না একদিন সাফল্য পাওয়া যাবে। আমি সেই প্রত্যাশায় কিন্তু এই কাজগুলো চালিয়ে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আজকে আমি 1000 লিচু খাবো, আর সেই লিচু খেয়ে যেন আমি সুস্থ থাকতে পারি, এটা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তা কী বলবো আপনাদেরকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আর কি কথা বলিনি আমি, তো শিশির আব্বুর জন্য সবাই দোয়া করবেন। আমি দোয়া করি সবাই যেন এমন হাজবেন্ডই পান যে বউরা যেটা পছন্দ করেন, হাজবেন্ড যেন এইভাবে আপনাদের মাঝে হাজির করে দেয়। এরকম স্বামী পাওয়া কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার। আমি সবার কাছে তো শিশির আব্বুর জন্য অনেক অনেক দোয়া চাচ্ছি। তো আজকের বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। লিচুরে নিয়া নিচে বসে যাও, কেন এইভাবে এক হাজার লিচু ঠিক আছে না?